হুম 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 ঘটনা সংঘটিত হয় আমরা আজকে তার শহীদ দিবসে এই ঘাতকদের অবিলম্বে শাস্তি দাবি করছি দ্বারা ঘাতকদের বিরুদ্ধে তৎকালীন বামফ্রন সরকার আইনের প্রচেষ্টা চলালোভাবে শুরু করেছিল বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছিল এরা সকলেই স্থানীয় আইপিএফির নেতা কর্মী ছিল এরা শনাক্তকরণও হয়ে গেছিল কিন্তু আঠারোর বিধানসভা নির্বাচনে বাহন সরকারের পরিবর্তনের পর বিজেপি আইপিএফটি সরকার ক্ষমতাসীন হওয়ার পরে আবারও এই যে আইনি প্রচেষ্টা তার খুনীদের চিহ্নিতকরণ শনাক্তকরণের প্রচেষ্টা এগিয়েছিল তাকে স্তব্ধ করে দেওয়া হয় সেই বেয়া তন্ত রাজ্য সরকার দেয় কিন্তু এখনও যারা ঘাতক হিংস্র তার সাথে শান্তনুকে খুন করেছিল তাদের এখন কোনো ধরনের আইনি ব্যবস্থায় শাস্তি হয়নি আমরা আজকের দিনে দাবি করব অবিলম্বে ঘাতকদের জলাদে শাস্তির ব্যবস্থা করতে হবে একই সাথে আমরা এটাও রাজ্যবাসীর কাছে আবেদন করবো রাজ্যে জাতি ও ঐক্ষকে সম্প্রীতিকে মজবুত করে এবং ধর্ম বর্ণ জাতি সম্প্রদায় নির্বিশেষে মানুষের যে একতা তাকে মজবুত করে সংবিধান রক্ষা ধর্মনির নিরপেক্ষতা রক্ষায় রাজ্যে আইন শৃঙ্খলার যে চরম অবনীতি হয়েছে তাকে পুনরুদ্ধারে গণতন্ত্র পুনর প্রতিষ্ঠায় গণতন্ত্র রক্ষায় মানুষের বাক স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার তাকে রক্ষার জন্যে সবাই মিলে সামনের দিনে আরও বেশি হবে এগিয়ে আসবেন সংগ্রাম লড়াইয়ের ময়দানে সামিল হওয়ার জন্য এই আবেদন জানাব এই কাজটা করতে শান্তনু শান্তনুভূমিকা একটা শৈদান দেব যথার্থ অর্থে সার্থক হবে বলে আশা ব্যক্ত করছি সবাইকে নমস্কার